আজকে নতুন একটি রেসিপি, হ্যাঁ এটা হচ্ছে আপনার ভেজ পিজ্জা। আমি চিকেন খাই না, সেই জন্য আমার ভেজ পিজ্জা আর আমার মিসেসের চিকেন পিজ্জা। তাহলে সাথে থাকো, ভিডিওটি দেখো, ভিডিওটি দেখুন। হ্যাঁ ভালো লাগলে অনেক অনেক শেয়ার লাইক করুন। তাহলে খাওয়া শুরু করা যাক। ভালো হয়েছে, আপনারা ঘরে বানিয়ে খাবেন। এই রেসিপিটা শ্যামলী ফুডের মধ্যেও দেওয়া আছে। একটু সবজিও দিয়ে দেওয়া আছে, চিকেন ছোট ছোট কেটে দেওয়া আছে। চিকেন খায় না, নটা ভেজ আমার চিকেন। খুব সফট আছে এগুলো, এগুলো চিনি আপনি বাড়িতে ফ্রিজে রেখে দিলে যখন খুশি এটা বানাতে পারবেন। ভেজে দিয়ে চিকেন দিয়ে এগুলো কিনে বাড়ির মধ্যে রেখে দিলে যখন তখন পায়, একদম পাঁচ মতো নরম আছে। ভিডিওটি দেখলে, দেখার পরে ভালো লাগলে একটু লাইক দেবেন, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও দেবো আবার। ঘরেই ভালো খাবেন, বানিয়ে খুব সুন্দর লাগবে কেনার থেকে বেশি করে সবজি দিয়ে। এখন তো সবজি অনেক পাওয়া যাচ্ছে শীতকাল, মটরশুঁটি ছোটো ছোটো করে এরকম ফুলকপি কেটে সব কিছু দিয়ে চিকেন না দিলেও ভালো হবে। আর যারা বাচ্চারা চিকেন ভালোবাসে তারা চিকেন দিয়েও খেতে পারবে। বাচ্চাদের জন্য খুব সুন্দর খাবার একটা। শীতকালে অনেক সবজিও পাওয়া যায়, ক্যাপসিকাম গাজর যত সবজি দেবেন দেখতেও ভালো হবে খেতেও ভালো হবে। একটু হালকা করে ভেজে নিতে হবে। তাতে পেট পেট ভরে বন্ধুরা, আমার খাওয়া শেষ।
চিকেনটা দিলে বেশ তে থেকে দেবেন তো চলো কেটে কাঁটা থাকবে না খেতে সুন্দর লাগবে বাচ্চারা খেতে পারবে খাওয়া শেষ বন্ধুরা ভালো লাগলে অনেক অনেক লাইক করবেন শেয়ার করবেন কে কে পিজা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন আর এই পর্যন্ত আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।